মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে কিন্তু আমি এখনো কাজে হাত দিইনি, এই একটু আগে উঠেছি। আর উঠে ছেলেকে আগে ছাড়লাম, যেহেতু কম্পিউটার ক্লাস ছিল আজকে, তো 7:30 থেকে ক্লাস ছিল, আর এই বেরোলো, 10 মিনিট হবে বেরিয়েছে। তো ওকে আগে দুধটা করে দিলাম, খেয়ে বেরোলো। তোমাদের দাদা যে চা খেয়ে যায়নি, এত গরম, আমি বললাম চা করে দিই, বললো না আমি পরে রোডে খেয়ে নেবো একবার, তো তুমি শোও একটু, সারা রাতে ঘুম হয় না গরমের জন্য, তো তুমি ভোরের বেলা একটু ঠান্ডা সকালের দিকে একটুখানি শোও, যার জন্য ও আজকে চা করতে দেয়নি, চা হয়নি। আর শুধু ছেলের দুধটা করে দিয়েছি, আর বিছনাপত্র বাসি কাজ সবই পড়ে আছে। চলো সব কাজগুলো সারতে থাকি, আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বিছানাটা গোছানো হয়ে গেল, আর এরপর দেখো ঝাড়টাও কিন্তু আমি তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, আর ওই পাখাটা দেখছো ওদিকে, ওটা খারাপ হয়ে পড়ে আছে, মিস্ত্রিকে বলা হয়েছে, আসেনি এখনো, যার জন্য সারানো হচ্ছে না। এত গরমের মধ্যে ওটা দরকার, কিন্তু মিস্ত্রি আসছে না, ওদেরও কাজের এখন অনেক চাপ। আর এদিকে দেখো দোরটাও কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে, আর এই যে আমি পরিষ্কার করি টিভি কাঁচ, শোকেসের কাঁচ, সব আলমারির কাঁচ, ফ্রিজটা, ওই কাপড়টা বাইরে থাকে, ওটা হচ্ছে সুতির একটা আমার ওড়না, আগে পাতিল হয়ে গেছে, তো ওইটা ওইটা দিয়ে কলিং দিয়ে রাখো। প্রতিটা জিনিসই কিন্তু ভালো করে আমি একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। কাঁচগুলো না এখন খুব ধুলো পড়ে, গরমে জানো ধুলোটা একটু বেশিই দেখি পড়ছে, জানি না কেন এত ধুলো হচ্ছে, দুদিন ছাড়াই মানে দেখছি একটা সাদা লেয়ার পড়ে যাচ্ছে, না করলেই নয়, করতেই হয় ওই জন্য। আর ছেলের এই যে দেখো বইয়ের টেবিলটা সব কিছু করে শেষে কিন্তু এই যে মেঝেটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, দেখো একদম পরিষ্কার ঝকঝক করছে, মুছে এরপরও কিন্তু কাজ শেষ নেই। এরপর আছে আজকে ছেলের কিন্তু টেবিলটা গোছানোর কাজ আমার কিন্তু বাকি আছে, দেখো বাইরেটা পর্যন্ত পুরো একদম পরিষ্কার করে দালানটাও মুছে নিয়েছে, আর শুকিয়েও গেছে, এখন তো জানো টেনে নিচ্ছে সঙ্গে সঙ্গে। আর এই যে বইয়ের টেবিলটা, ছেলে সেই যে খাতা বই আনা হয়েছিল তারপর থেকে দেখো খাতাগুলো এখানে এই ছোট টেবিলের নিচে দেখো সব রেখে দিয়েছে, আর ওই নিচের ড্রয়ারটা বড় ড্রয়ার, ওখানে কিন্তু কিছুই ছেলে তোলে নেই, ওই যে মা আছে সব মা করবে, ওকে রোজ বলা হচ্ছে, ও কিন্তু একদমই করে না, চার করে ওই পড়ে আছে তো পড়েই আছে, আর ধুলো পড়ছে নতুন খাতাগুলো, যার জন্য ভাবলাম না আমাকেই হাত দিতে হবে শেষমেশ, তো না আজকেই হাত দিলাম। আর এই দেখো সব বইপত্রগুলো গুছিয়ে আর ওখানে যেগুলো বাতিল ছিল বার করে নিলাম, আর দেখো টেবিলে এই ড্রয়ারের ভেতর কত কী থাকে, জলজিরা, হাঁচমলা, ইসুকুলের ভুসি, অনেক কিছু, আর এই ওষুধের ডাব্বাটাও কিন্তু একদম পুরো সব ঢেলে গুছিয়ে নিলাম, কয়েকটা ওষুধের মধ্যে বাতিল হয়ে যায়। সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর এই দেখো এখানে ছেলে পড়ে এসে ঘুমিয়ে গেছে, আর ওর বাবা ওর হাতে ছাতু পাঠিয়ে দিয়েছে কিনে ফোন করেছিলাম, তো ছাতুটা ওকে গুলে দিই খাবে। আর আমি কিন্তু সকাল থেকে চা খাইনি, একটার পর একটা কাজ হয়েই চলেছে, তো ওদিকে চা বসাই, আর হ্যাঁ ভাতটাও বসিয়ে দিয়েছি, কাজ এদিকেও হচ্ছে ওদিকেও রান্না হচ্ছে, নইলে কিন্তু অনেক বেলা হয়ে যায়, আর অনেকটা বেলা হলে না এখন দেখবে রান্না করতেও খুব কষ্ট হয়, এতটাই গরম, যার জন্য এদিকেও কাজ করছি আর ওদিকেও রান্না করছি, এইভাবে দুটো অ্যাডজাস্ট করে মোট কথা করছি। তো চলো আমিও চাটা বসাই, আর ওকে আগে ছাতুটা গুলে দিই, কেন বেলা এখন বাজে হচ্ছে তোমার 10:05, চলো ওকে ছাতুটা গুলে দিই তারপর ডাকবো, দেখো এসে কীরকম ঘুমাচ্ছে, পাখা চলছে আর ঠান্ডা, বেশ একটু ঠান্ডা ঠান্ডা এই সময়টায় থাকে না, যার জন্য ঘুমিয়ে গেছে। এখন তোমার দাদা এই ছাতুর প্যাকেটগুলো এনে দিয়েছে, বড় পায়নে
বড় পায় না বলে এই দেখো এনে দিয়েছে, এই এটা 200 গ্রাম করে মনে থাকে। হ্যাঁ এরকম থাকে, এই যে 5টা এনে দিয়েছে, কি বলবে বলো। আচ্ছা যখন বড় পায় না তো একটাই আনবে, বলা হয়েছে যে 500 কি 1 কেজি ছাত্র এনে দেবে, তো এরম ভাবেই এনে দিয়েছে। বলে না সব ঘরে বেটা ছেলেদের ধরে আনতে বললে বেঁধে আনে, তাই হয়েছে হাল। তো চলো যাই হোক, অনেকদিন চলবে, ভালোই করেছে। বাবু মানে ওটা বড় খুলে দিয়েছো, ওটো ওটো মানে 10টা 15, ওটো 10টা 15 20, ওটো পাতলা করে খাবে তো একটু, আর দেবো আচার পাচার দিইনি গরমে, এ দিয়েছি লেবু দিয়েছি আর না দেখো, ঠিক আছে খেয়ে ওর মধ্যে একটু জল খেয়ে নেবে, জল খাওয়া হচ্ছে না, চান করে নেবে তো সকাল সকাল, একটু পরে করবে, ফুলটা তুলবে, খেয়ে ওর মধ্যে একটু জল খেয়ে নেবে, বুঝেছো, আমিও চাটা বসেছি, চা খাই একটু। সমস্ত কাজকর্ম করার পর একটু চা করে খেলাম, আর চাটা খাওয়ার পরে যে কটা রান্নার বাসন ছিল সেগুলো মেজে নিয়ে চানটাও সেরে নিলাম, আর চানটা সেরে নিয়ে সিঁদুরটাও আগে পরে নিলাম। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, আজকে রান্নাটাও দেখাতে পারিনি, অনেকগুলো কাজ ছিল, বললাম তোমাদের কাঁচা ছিল কাঁচা হয়নি, তো কাঁচাটা সারলাম, ওদিকে চাদর ছিল জল গরম করলাম, আর তার সাথে রান্নাটাও করলাম, এদিকেও করছি একটু ওদিকেও করছি একটু, এই হয়েছে। তারপরে শুকু দিতে গেলাম, আর বাসন ছিল সেগুলো মাজা, তারপরে তোমার গ্যাসের টেবিল পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, অনেকগুলোই কাজ, চান করলাম শেষে, আর ঠাকুরকে জলটা কিন্তু আজকে ছেলে দিয়ে দিয়েছে, ছেলে ছাতুকে একটু ঘুমিয়েছিল, তারপরে চান টান করে ঠাকুরকে জল দিয়ে এখন করতে বসেছে একটু, আর এই চান হলো, চলো এবার একটু বসতে পারবো। আর আজকে আমার টিফিন সেরকম কিছু হয়নি, ওই একটু চা আর বিস্কুট খেয়েই হয়ে গেছে, তো ওখানেই রান্না করতে করতে খেয়েছি করে, আজকে আর বসে খাওয়ার সময় হয়নি, যেহেতু বললাম যে তাড়াতাড়ি করে রান্নাটা সারি, এখন বাজে হচ্ছে তোমার 12:05, 12:05 মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, নইলে তো তোমার সেই 1:30 অবধি একদম রান্নার ওদিকে আমাকে থাকতে হয়, তো যাই হোক তাড়াহুড়ো করে ওদিকটা করলাম বলে হয়ে গেল। তো যখন খেতে বসবো তোমাদের রান্নাগুলো তখন দেখিয়ে দেবো যে আজকে কী কী রান্না করলাম। আজকে কিন্তু এই সবে চানটা করলাম, কেননা চানটা আগেই করে নিই, করে নিয়ে রান্নার দিকে যাই, আর প্রচণ্ড গরম হয় একদম, মানে ঘেমে চান হয়ে যাই, মনে হয় না যে চান করেছি বলে, যার জন্য আজকে ভাবলাম না কাজগুলো সাথে সাথে রান্নাটা করে নিই, আর রান্নাটা করে নিয়ে তারপরে একবারে চানটা সারবো। দেখো এই গরমের মধ্যে যদি একদম সব শেষে চানটা করো তাহলে কিন্তু খুব আরাম লাগে। খাবারগুলো তখন করে দেখানো হয়নি, তো আর তোমাদের দাদা এসেছিল খেতে, খাবার আজকেও নিয়ে যায়নি, কিন্তু ও এত তাড়াহুড়ো করে যে তখন তোমাদের দেখাতে পারিনি, ওকে আগে খাবার দিয়ে ছেড়ে দিলাম, আর এবারে মা বেটা খাবো। আমার কিন্তু আছে খুব জোর ঘুম পাচ্ছে, চোখ দেখে তোমরা বুঝতে পারছো এত জোর ঘুম পাচ্ছে আজকে। আর দেখো করেছি ভাত, এই তো দেখো আম দিয়ে টক ডাল, ডালটা অনেকটা হয়েছে, কালকেও হয়ে যাবে, আমি যেমন টক ডাল করি একবারে দুদিনেরই একটু বেশি করে করে নিই। আর এই দেখো এখানে হচ্ছে ডিম ভাজা আর কচু আলু ভাতাই, এটা কচু পেঁয়াজ বড়ি ভাজা দিয়ে মাখাই, দেখো বড়ি এরকম করে, এই ছোটো বড়ি এটা ভেজে নিই একটু, আর হ্যাঁ একটুখানি যদি ওতে একটা শুকনো লঙ্কা ভেজে দাও ওটা ভালো লাগবে খেতে, নইলেই গরমে খাওয়া উচিত না। আর কাঁচা পেঁয়াজ যেহেতু টক ডাল আছে যার জন্য কাঁচা পেঁয়াজ আজকে এই খাওয়া। চলো মা বেটা খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইদিকে দেখো, এই দেখো এদিকে গামছা দেখো দিয়েছি, দেখো গামছা এদিকে আছে দেখছো, এই গামছাটা ছেলে পুরো ভিজিয়ে দিয়েছিল, বলছে মা ঠান্ডা ঠান্ডা লাগবে না, খুব জোর হয় তো গামছাটা 10 মিনিট যাবে পুরো গামছাটা শুকিয়ে গেছে, তাহলে ভাবতে পারছো কতটা পরিমাণে মানে গরম, কতটা পরিমাণে ছেলে বলছে মা দেখো গামছাটা এক্ষুনি শুকিয়ে গেল, খুব ঘুম লাগছে একটুখানি। আজকে শরীরটা কিন্তু খুব খারাপ, সেই যে দুপুরে শুয়েছি উঠতে পারিনি, আর ছাদেও যাওয়া হয়নি, ছাদে জামা কাপড়গুলো কিন্তু এখনও পরে আছে, রাত হয়ে গেল, তো তোমাদের দাদা এসে ওই যদি পারে তুলে আনবে,
তার শরীর ভালো নেই, প্রচুর গ্যাস হয়ে গেছিলো, জানি না গরমের কারণে কি কি, উল্টো পাল্টা তো সেরকম কিছুই খাই না। তবুও যাই হোক, আমার তো গ্যাসের অনেক প্রবলেম আছে এই কারণেই, আর সন্ধেবেলা অনেক বমিও হলো, তো শরীরটা একদম ভালো নেই, কারণ মাথা পুরো ভারী, যার জন্য একদম তোমাদের সামনে আসতে পারিনি। আর দুপুরের পর থেকে রাতের এখনও কিছু রান্না হয়নি, এক্ষুনি আটা মাখবো, তারপরে ওগুলার কিছু তরি তরকারি নেই, আজকেই শরীরটা খারাপ, আজকে তরকারি নেই, কিছু নেই, যেহেতু ওগুলা টক ডাল কচু ভাতে এগুলো করেছিলাম, কিছুই নেই, তো দেখা যাক কী করা যায়। ওদের দুটো রুটি করতে হবে, আমি রুটি আজকে খাবো না, শুকনো দুটো মুড়ি খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে আছে। আর ডাইজিন খেলাম, গ্যাসের ওষুধ খেলাম, এত মাথা ধরেছিল, স্যালাইন খেলাম, এই হচ্ছে মানে দুপুরের পর থেকে এই হচ্ছে একটার পর একটা, ঘুমাতে পারিনি। আর দেখি ওদের একটু তো রান্না করতেই হবে, মাথাটা একটু কমেছে, ওষুধটা খেয়ে শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে তোমার 9:10, তো রান্নাটা এবার সারতেই হবে, ওরা এসে আবার টাইমে গেছে, ছেলে পড়তে গেছে। দেখি রুটি একটু আলু ভাজা যাই হোক করে দিই। চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর পাশের থেকে আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে তোমার ভিডিওগুলো পাওয়ার জন্য। সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে, একটি নতুন দিনের শুরুতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।